হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অ্যালগো বাংলা টোয়েন্টি নাইন আজকে আমরা অ্যাসএমবি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আরও একটি টিউটোরিয়াল ভিডিও দেখবো যেখানে আমরা দেখবো যে দুইটা নাম্বারে সাবস্ট্রাকশন কীভাবে করতে হয় তো আমরা এর আগে অ্যাডিশন অপারেশন দেখছিলাম এবার আমরা সাবস্ট্রাকশন দেখবো তো সাবস্ট্রাকশনের ক্ষেত্রে আমাদের সেম কোড তো আমরা আগে প্রথমে লাইব্রেরিটি ইনক্লুড করে নিই তো ইনক্লুড ইমো এইট জিরো এইট সিক্স ওকে এরপরে আমাদের যে স্ট্রাকচার মডেল স্মল তারপরে আমাদের স্ট্যাক হান্ড্রেড ইস তারপরে আমাদের ডট ডেটা সেগমেন্ট তো ডেটা সেগমেন্টের মধ্যে প্রথমে আমাদের ফার্স্ট নাম্বার ইনপুট নিব সে কারণে আমাদের ইউজের কাছে একটা মেসেজ দিব সিন্টার ফার্স্ট নাম্বার ওকে তারপরে ডলার সাইন দিয়ে আমাদের এই স্টিংটি শেষ করলাম তারপরে আমাদের সেকেন্ড নাম্বার ইনপুট নিতে হবে তো সেকেন্ড নাম্বার ইনপুটের জন্য আমাদের নিউ লাইনের জন্য আমাদের এই দুইটা ডিজিট লেখা লাগবে তারপরে আমাদের ইন্টার ইন্টার সেকেন্ড নাম্বার ঠিক আছে তো সেকেন্ড নাম্বার ইনপুট নেওয়া শেষ এবার আমরা কি রেজাল্ট দিতে চাচ্ছি রেজাল্ট দিতে চাচ্ছি হচ্ছে আমাদের দুইটা নাম্বারের সাবস্ট্রাকশন তো সাবস্ট্রাকশনের জন্যে আমাদের সাব সাব ইজ আমরা মানে সাবস্ট্রাকশন বোঝাতে সাব ইজ শর্ট ফর্মে লিখলাম তো এই হচ্ছে আমাদের সাবস্ক্র্যাপশনের ডেটা সেগমেন্ট এবার আমরা কোর্ট সেগমেন্টে চলে যাচ্ছি তো কোট সেগমেন্টে আমরা প্রথমে মেইন প্রথমে ক্লিকটা হয় প্রথমে আমাদের যে ফরমেট মেন প্রসিডিওর তারপরে আমাদের মেইন এনডিপি তারপরে আমাদের এন মেইন এই যে আমাদের স্ট্রাকচার এটা হচ্ছে মেন ফাংশনের স্ট্রাকচার আমরা যারা সি সি প্লাস প্লাস করছি সেখানে যে ফাংশনটি আমরা ইউজ করতাম মেন ফাংশনে সেই রকম আমাদের ফাংশনের স্ট্রাকচারটি আমরা জেনারেট করলাম এবার আমাদের ডেটা সেগমেন্টটি ইনিশিয়ালাইজ করার জন্য আমাদের দুটো লাইন লিখতে হবে সেটি হচ্ছে মুভ এ এক্স অ্যাট দ্য রেট ডেটা আর মুভ এক্স এই দুইটা লাইনের মাধ্যমে আমাদের ডেটা সেগমেন্টকে ইনিশিয়ালাইজ করে দিলাম আমরা এবার আমাদের প্রথম যেই স্ট্রিংটি সেটি বা আমাদের এই কনসোলে যে ইন্টার ফার্স্ট এই মেসেজটি শো করতে চাচ্ছি সে কারণে আমাদের মুভ এ এইস স্ট্রিং প্রিন্ট করার জন্যে আমাদের নাইন এটি লাগে আমাদের জানি যে স্টিং প্রিন্টের জন্য আমাদের যে ফাংশন সেটি হচ্ছে নাইন তারপরে লোড ইফেক্টিভ অ্যাড্রেস এক্স এফ ইন্টার আপ টোয়েন্টি ওয়ান মাধ্যমে আমাদের ফার্স্ট ইনপুট আমরা শো করে দিলাম এবার আমরা ইনপুটটি ইউজার থেকে নিতে যাচ্ছি সেজন্য এইস ওয়ান ইন্টার আপ টোয়েন্টি ওয়ান তারপরে মুভ এ আমরা প্রথম যে ইনপুটটি সেটি আমরা বিএল রেজিস্টারে স্টোর করলাম এবার আমাদের সেকেন্ড ইনপুট ইউজার থেকে নিব তো সেজন্য আমাদের মেসেজ প্রিন্ট করার জন্য আমাদের এ এইস নাইন তারপরে লোড ইফেক্টিভ অ্যাড্রেস ডিএক্স তারপরে এস ইন্টার আপ টোয়েন্টি ওয়ান এইচ এবার আমরা কি করব এবার হচ্ছে আমরা খুব সহজে আমাদের সেকেন্ড ইনপুটের জন্য আমাদের আরেকটি রেজিস্টার স্টোর করব তো সেজন্য জন্য মুভ এ এইস ওয়ান ইন্টার আপ টোয়েন্টি ওয়ান এইচ তারপরে আমাদের মুভ বি এইচ রেজিস্টারে আমরা এবার রেখে দিলাম আমাদের ইনপুট নেওয়া শেষ এবার আমাদের সাবস্ট্রাকশন অপারেশন করতে হবে তো আমরা সিমিলার ভাবে আমরা সাবস্ট্রাকশন অপারেশন করলাম বিএল BH এটির মানে আমরা বলে দিচ্ছি সেটি হচ্ছে বিএল ইজ ইকোয়াস টু তো আমরা বিএল যে ডেটা রেজিস্টারে যে ডেটাটি ছিল এবং BH রেজিস্টারে যে ডেটা ছিল সেটি থেকে আমরা সাবস্ট্রাক্ট করলাম করে আমরা সেটি বিএলেই স্টোর করলাম এটি হচ্ছে আমি এই লাইন দ্বারা বোঝাচ্ছি এরপরে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের বিএল রেজিস্টার সেটি আমাদের যে প্রিডিফাইন বা যে করেসপন্ডিং যে আস্কি ভ্যালু আছে সেই আস্কি ভ্যালুতে যদি আমরা কনভার্ট করতে চাই যেরকম এখানে জিরো আছে তো জিরোতে নিয়ে যেতে চাই সেই কারণে আমাদের কি করতে হবে অ্যাডিশন করতে হবে অ্যাডিশন করতে হবে তো অ্যাডিশন করলাম তো এবার আমাদের আমাদের অ্যাডিশন আমাদের সাবস্ট্রাকশনের কাজ শেষ এবার আমাদের রেজাল্টটি প্রিন্ট করতে চাচ্ছি তো মুভ এ এই যে আমাদের মেসেজটি আছে সেই মেসেজটি প্রথমে প্রিন্ট করে নিচ্ছি DX রেজাল ইন্টার অফ টোয়েন্টি ওয়ান এবার আমাদের যে সাবস্ট্রাকশন সেটি আমরা প্রিন্ট করব কনসোলে তো আমরা এই প্রিন্টের জন্য আমরা টু ফাংশন ইউজ করি সরি প্রিন্টের জন্যে আমরা যেটি ইউজ করি সেটি হচ্ছে টু তো টু তারপরে আমাদের মুভ ডিএল ফাংশন ব্যবহার করে আমরা কি যে কোনো ডেটা প্রিন্ট করি সেটা কোথায় আছে বিএলে আছে তো বিএল তারপরে অফ টোয়েন্টি ওয়ান এইস এটির মাধ্যমে আমরা কি ইউজারের কাছে ইনপুট দিয়ে দিলাম তারপর আমাদের একটি লেভেল লাগবে সেটি হচ্ছে এক্সিট লেভেল এটি দিলেও হয় না দিলেও হয় এটি কম্পালসারি না তো এফ ফোর সি এইস টোয়েন্টি ওয়ান এইস ওকে এই যে এক্সিট সেগমেন্ট এই এক্সিট সেগমেন্টটি দেওয়ার পরে আমাদের কনসোল এখানে শেষ হয়ে যাবে এবার যদি আমরা রান করি তাহলে আমাদের আমরা এই যে আইএনসি এখানে আমরা একটি আইএনসি এটি দেখিনি এজন্য আমাদের একটি রোড দিছে তো এবার যদি রান করি এবার ফ্রেশ রান হয়েছে কোনো ইউরোর ছাড়া এবার যদি আমরা রান করি তাহলে আমাদের প্রথমে কনসোলে যাচ্ছে ইন্টার ফার্স্ট নাম্বার তো ইন্টার ফার্স্ট নাম্বার আমরা দিলাম ফাইভ তারপরে সেকেন্ড নাম্বার দিলাম টু তো আউটপুটে আমরা দেখতে পাচ্ছি যে সাবস্ট্রাকশন ইজ থ্রি তাহলে আমাদের ফাইভ থেকে টু মাইনাস করার পরে আমরা কত পাচ্ছি আউটপুট থ্রি তো এই ছিল আমাদের আজকের সাবস্ক্রাইপশন যেই দুইটা নাম্বারের সাবট্রাকশন সেটি আমরা দেখলাম তো আজকে ভিডিও যদি ভেলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলে বেল আইকনটি আপনারা ক্লিক করে দিবেন যাতে আপনারা আপকামিং যে লেটেস্ট আপডেট ভিডিওগুলো আছে সেগুলোর নোটিফিকেশন আপনারা পেয়ে যান